কোরআন হাদিসের ভাষায় বলতে চাই, এত বড় ব্যক্তিত্ববান মানুষটির ব্যাপারে যখন অনুষ্ঠানিক কার্যকলাপ করা হয় তখন তো আমরা তাওহীদি জনতা, তখন তো আমরা উলামায়ে কেরামার বসে থাকতে পারি না। জানি না কে প্রধানমন্ত্রীকে এই পরামর্শ দিয়েছেন যে তার ভাস্কর্য তৈরি করতে হবে। যখনই তার ভাস্কর্য তৈরি করা হবে সাথে সাথে আর দেরি হবে না, আল্লাহর গজব তার কবরের ভিতরে নেমে আসবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কি না? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পাঁচ মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব। যে আয়াত নিয়েছি ভাই, দীর্ঘক্ষণ আড়াই তিন ঘন্টাও শেষ হবে না এই এমন আয়াত নিয়েছি, কিন্তু সত্য কথা কিছু বলবো। যতটুকু হয় আড়াই ঘন্টায় সত্য বলা যায়, দশ মিনিটেও বলা যায়, এক মিনিটেও বলা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মাহফিল কর্তৃপক্ষ, আমি গুনাহগারকে যতটুকু সময় নিই এর অতিরিক্ত কোনো সময় নেওয়া যাবে না, কারণ এরপরে আরও আমলে আখলাকে সুন্নতে এলেমে আশেকে পরিপূর্ণ এক ব্যক্তিত্ব আছেন যিনি অপেক্ষা করতেছেন, তিনি আসবেন, ওনাকে দেখেই আপনাদের অন্তরগুলো জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে হক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকবো, ওলামায়ে কেরামের পক্ষে কথা বলবো। যদি আপনার আমার প্রয়োজন হয় রক্ত চলে যাবে, এরপরও হক্কানি ওলামায়ে কেরাম থেকে আমরা পিছপা হব না, তাদেরকে ছাড়বো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে তুই হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আল্লাহ ইসলামের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, হাত নামাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন হিসেবে কবুল করুন। একটি প্রতিবাদের ঝড় উঠতেছে, সেই প্রতিবাদ কি? সেই প্রতিবাদ হল যাত্রাবাড়ির এক মোড়ে আমাদের বর্তমান সরকার, তিনি তার বাবার একটি প্রতিচ্ছবি মূর্তি নির্মাণ করতে চাচ্ছেন। আমরা মহামান্য প্রধানমন্ত্রীকে সম্মান জানাই, বারবার সম্মান জানাই। কেন সম্মান জানাই? যে উনি হচ্ছেন এমন একজন পিতার কন্যা যিনি আজকে তাবলীগের ময়দানটা, যেটাকে আমরা চিনি তুরাগ নদী বলে, সেই টঙ্গীর এস্তেমার যে ময়দানটা, সেই ময়দানটা সেখানে এসেছে ওনারই অবদান। আজকে যে আমরা ইসলামিক ফাউন্ডেশন দেখতেছি, শুনতেছি, সেই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। আমি কোনো দলের পক্ষে কোনো দলের বিপক্ষে বলতেছি না, আমি বলবো সম্পূর্ণ কোরআনের পক্ষে। আপনারা কি আমার সাথে আছেন? আপনারা কি রাগ করবেন? মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, উনি যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তার উদ্দেশ্য হচ্ছে যেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটা মসজিদে মসজিদে কোরআন প্রবেশ করে আর কোরআন শিখে শিখে যেন এ দেশের, তিনি যেভাবে বক্তব্যের ভিতরে বলেছিলেন যে আমি বহির বিশ্ব থেকে খয়রাত করে করে আমি এ দেশের মানুষের জন্য কম্বল নিয়ে আসি আর এই দেশের চোরগুলো আমার কম্বল শেষ করে দেয়, এই চোর যেন আদর্শ মানুষে পরিণত হয়, সেই জন্য তিনি প্রতিটা বাংলার মসজিদে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে মক্তবের মাধ্যমে, মক্তবে কোরআন শিক্ষার মাধ্যমে, হাদিস শিক্ষার মাধ্যমে সুনাগরিক তৈরি করার যে পরিকল্পনা নিয়েছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, তিনি হচ্ছেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। এত বড় ব্যক্তিত্ব তিনি, যার জন্য আজকে বাংলাদেশের বহু মসজিদের আইম্মায়ে কেরাম একটা সম্মানই পাচ্ছেন। এই সম্মানই যিনি ব্যবস্থা করেছেন তিনি হচ্ছেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। কিন্তু বলতে চাই, এতগুলো কৃতিত্ব যিনি রেখেছেন ইসলামের পক্ষে, যিনি এত কাজ করেছেন, তার কবরে আগুন জ্বলবে আর আমরা তার প্রতিবাদের ঝড় উঠাবো না, এটা মুমিন মুসলমান ওলামায়ে কেরাম কোনোদিন বরদাস্ত করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কি না? সেই প্রতি ইসলামের শত্রুরা
সাদ্দাম ইসলামের শত্রু নারে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেভাবে তার কবরে সোয়াব পৌঁছানো যায়, তিনি যেভাবে কবরের ভিতরে শান্তি পাবেন সেই ব্যবস্থাটুকু আমরা করতে চাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই ব্যবস্থা কি? ওনার মূর্তির ভাস্কর্য তৈরি না করে যেখানে নির্ধারণ করা হয়েছে মূর্তির ভাস্কর্য তৈরি হবে সেখানে মূর্তি না বানিয়ে প্রয়োজনে সেখানে একটি মিনার তৈরি করে দেন, যেন আশেপাশের আজানের সাথে সাথে সেই স্থানে আল্লাহর ধ্বনি উচ্চারিত হতে থাকে। যখনই আল্লাহর ধ্বনি সেই স্থানে উচ্চারিত হবে সাথে সাথে তার সোয়াব মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব তিনিও তার কবরে পেতে থাকবেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যদি মিনার করতে না চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে, সেই 99টি নাম সেখানে স্থাপন করুন। যখন থেকে আপনি 99টি নাম স্থাপন করার সিদ্ধান্ত নেবেন কাজ শুরু হতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবার কবরকে জান্নাতের টুকরা বানাতে দেরি হবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আরো বলতে চাই এই কথাগুলো যদি আমরা বলি তখন কিছু বামপন্থী আছে নাস্তিক দল, এই নাস্তিক দল আমার সরকারের পিছনে আমার সরকারের আশেপাশে তারা উত পেতে বসে থাকে যেন আমাদের এই সত্য কথাগুলো আমাদের প্রধানমন্ত্রীর কান পর্যন্ত না পৌঁছে আর তারা উস্কানি দিয়ে আমাদের সরকারকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কি না? আমরা কি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তার জন্য কি আমরা গজব চাচ্ছি না জান্নাত চাচ্ছি, জাহান্নাম চাচ্ছি না জান্নাত চাচ্ছি? তাহলে কোরআনের এই কথাগুলো যদি আমরা না বলি কে বলবে? এই কথাগুলো যদি আমরা শক্তভাবে না বলি তাহলে কে আপনাদেরকে বুঝাবে? আফসুস হয় কলিজাটা ছিঁড়ে আপনাদেরকে বুঝাতে মন চায় যে আমাদের ভাষা আর নেই, আন্দোলন করতে গেলে আমরা হয়ে যায় জঙ্গিবাদ, আমরা সত্যের পক্ষে কথা বলতে গেলে আমরা হয়ে যায় মৌলবাদ, আমরা হয়ে যায় বোমাবাজি। কে বোমাবাজি তাকে নির্ধারণ করুন, শুধু শুধু তসবিওয়ালাকে বোমাবাজির অপবাদ দিয়ে আল্লাহর গজব ডেকে আনবেন না। আপনারা কি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের মূর্তি চান নাকি তার কবরে জান্নাতের পরিবেশ চান? আওয়াজ দিয়ে বলুন। এতক্ষণ যা বললাম মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের পক্ষে বললাম না বিপক্ষে বললাম? এতক্ষণ যা বললাম আমাদের প্রধানমন্ত্রীর বিপক্ষে বললাম না পক্ষে বললাম? শান্তির জন্য না অশান্তির জন্য? উস্কানির কথা বললাম না শান্তির কথা বললাম? আমার কথা বললাম না কোরআনের কথা বললাম? তাহলে এই বুঝগুলো আল্লাহ তাআলা যেন আমাদের প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দেন, তার হেদায়েতের ব্যবস্থা যেন হয়ে যায়, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। সকলেই বলে আমিন। আজকেও যে এখানে রুহের মাগফিরাতের জন্য ওয়াজের ব্যবস্থা হয়েছে এত কি আপনারা খুশি না বেজা? আপনারা একেবারে আখেরি মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে থাকতে পারবো তো ইনশাল্লাহ? হয়তো বা আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যে গজব দিয়েছেন সারা পৃথিবীব্যাপী করোনার গজব, সেই গজব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তিও দিতে পারেন, কবরেও মুক্তি দিতে পারেন, দুনিয়াতে এই গজব থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে বলা যাবে না, সত্যকে সত্যের মতো বলতে হবে, জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না। যদি কেউ সত্যকে গোপন করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের গজব তার জীবনের ভিতরে নেমে আসবে। এই জন্য বর্তমান সময়ে যত আন্দোলন হচ্ছে, যত প্রতিবাদ হচ্ছে, ওলামায়ে কেরাম সত্য বলার জন্য চেষ্টা করতেছেন। যদি এই সত্য বলার জন্য জীবন যায় যাবে, এরপরে ওলামায়ে কেরাম তৌহিদি জনতা ইমানদার মুসলমান কোনোদিন মিথ্যাকে প্রশ্রয় দিবে না।
نفدل لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. আমি এই আয়াতের অনুবাদ আপনাদেরকে সুরে সুরে বলে দেব। আল কবি কত সুন্দর করে বলেন, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষ রাজিকে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষ রাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লিখা আল্লাহর গুণগান, শেষ হবে না লিখা আল্লাহর গুণগান। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি দুই নম্বর আয়াতের দিকে গেলাম না, আর সংক্ষেপে এতটুকু কথা বলে দেই, যখন কথা বলবো সত্য বলবো, রাজি আছি তো? যখন বলবো সত্য বলবো, এমন ভাবে বলবো মিথ্যার সাথে সত্যকে সংমিশ্রণ করব না। যদি আমার জীবন যায় যায়, জীবন চলে যাবে, কিন্তু সত্য থেকে আমরা পিছপা হব না। জীবন দিয়েও সত্য কথা বলার জন্য কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আমাদের সকলকে সত্য বলার তৌফিক দাও। হাত নামাই। দুই নম্বর আয়াতের ভিতরে আমি যে আলোচনা এনেছিলাম, আল্লাহ বলেন ওয়া আকিমুসসালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ আদায়ের মাধ্যমে নামাজের যে গুণাবলী, নামাজের যে বরকত থাকার কথা, সেগুলো যেন আপনার আমার জীবনে চলে আসে। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজের মাধ্যমে সকল অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অবিচার দূর হয়ে যায় নামাজ আদায়ের মাধ্যমে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যিনি নামাজ পড়বেন তিনি সুদ খাবেন না, যিনি নামাজ আদায় করবেন তিনি ঘুষ খাবেন না, যিনি নামাজ আদায় করবেন তিনি দুর্নীতি করবেন না, যিনি নামাজ আদায় করবেন তিনি আলেমের বিরুদ্ধে কথা বলবেন না, যিনি নামাজ আদায় করবেন তিনি আলেমের বিরুদ্ধে যারা যাবে তাদের পক্ষে থাকবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা।